পুটি 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 প্রথম বহন প্রথম পুটি মাইরে দিলাম পুটি এটা পরসেটা কি এত তল সি তল এই তো একবার অন্য রকমই হয় গেলো মাপা এটা দেখ বল জানি नमस्कार बंधुरा आशा करछि आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। तो आज के किन्तु आबार बेरिये पड़लाम माछ धरार जोन्नो। आज घाटो आलादा आर जेखान थेके बेरोच्छि सेई लोकेशनटाओ किन्तु एकेबारे आलादा। तो प्रकाश भाई सब जिनिसपत्र तुलछे तो संगे आछे परेश भाई आर प्रकाश भाई। आज के माछ माछ करे देबो नतून नतून जायगाय तो चिनि तो ना एई जायगा दिये कोथाय माछ धरबो किना किन्तु पुरो आइल्यान्डटाई आमा कइ जाबा आइल्यान्ड कइ सब জিনিসপত্র তোলা হলো দেখুন ডাইরেক্ট ট্যাঙ্কি কইলা বয়া লাগাইছে ট্যাঙ্কি জায়গায় বয়া নিস পর্যন্ত পাইপ আছে ভাই জয় মাতা দি জয় মাতা রা बंधुरा आमरा किन्तु जायगाय पौंछे गेछि। तो सबाई एखन बर्षी सब निये बसबे। प्रकाश भाई एंकारटा फेललो आर आशपाश देखुन एकेबारे कि बोलबो खोला आकाश रोदो दारुण। प्रथमे ना छोड़ा ना बसि आपा बाना तारपर कोबे एई जा निये ओडे आमी नेबो एई जे बानाइछि। तो बंधुरा परेश भाई आर प्रकाश भाई किन्तु बर्षी फेले दियेछे এখন অবধি মাছ তুলতে পারলো না কিন্তু এই দেখুন আমার বর্ষি এই যে রেডি একটা চার দুটোই বর্ষি আর তিন পিস চার রাখলাম। তো এখন আমিও ফেলি দেখি কি পাওয়া যায়। প্রথম বহনই কিন্তু প্রকাশ ভাই করলো আর এইদিকে পরেশ ভাই অনেক আরেকটা বা দিয়েছে দেখি কারটা আগে ওঠে পুটি পুটি নাকি এটা পুটি 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 প্রথম বহন প্রথম পুটি মাইরে দিলাম পুটি এটা পরসেটা কি এত্তি তল সি তল এই চিতল কোকারি বেশ বড় সাইজ पुटी 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 मेरे दिला में एकता बहुनी एबर अमर पाला परेश दा की माछ वा एदि स्टैंग थाई रंगीला माछ दादा अट्टा बाजे परेश दा की बाजाइछो एईटा की देहो ओ महेश दादाओ देही एकता बाजाइया लाइसी पुटी बाजाइछो पुटी ए वाह ओई बड़ बुल्ला एकटू खाइछे ओई कुरुत 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 करतासे एरमी टान दिसिलो ओई एई छिलो গেছে 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 রক্ত বাই করছে রে কাটি দিছে ফাইরেও গেছে না ভালো হইছে কোন ব্যাপার নাই অসুবিধা নাই না না পরে তো আরো মাছ হবে তো হবে না কেন হবে
পাগল হয়ে যাবো আমি, পাগল হয়ে যাবো দেখো পুটি আর পুটি বন্ধুরা। আজকে পুটির তো পেটি ভরে দেবে এখনই, সারাই নে মাছটা সারা পুটির পেটি ভরে যাবে। তো এই হচ্ছে প্রকাশ ভাইয়ের পুটি, আমার পুটি, আর এই হচ্ছে আমার পুটি, আর পরেশ ভাই বসে আছে। তো বন্ধুরা মাছ কিন্তু একটা মিন তুলবো, বড় পুটি বড় পুটি, হ্যাঁ কি পুটি মাছ, সারা 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 সে তো আমি ছাড়াবই, একটা বড় মাছ বাজা, পুটি বাজে দেখছিস, পুটি রইছে কতগুলো, ব্যাস আজকে তো পুটি পুটি হয়ে গেল, খালি পুটি বাজতেছে আর আছে এটাই। তো চলো বেশ একেবারে দুর্দান্ত সাইজ, ময়দা কি রাগ হয়ে কি ফেলাই দিছিস নাকি, হ্যাঁ মহেশ দা ডায়লগ মারে সবাই রে, হ্যাঁ যে পেটের ভিতরে থুবি পেটের ভিতরে থুবি, নিজেই পেটের ভিতরে থই না। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটা লেজেন্ড, হ্যাঁ ওই সে ঠিক আছে, চলো এবার মাছ বাজাই তো। দেখুন তোলা হয়ে গেছে, প্রকাশ ভাই রাগ হয়ে যাচ্ছে, বসছি বারবার ক্যামেরা আমি ধরবো বলে, এই একটা ছোট সাইজের ছোট মাল, এবার তোমার ওটারে বাই ওটারে সারাও আগে সারাইতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা এইভাবেই চলতে থাকবে একদম, তাই তো একদম ছাড়াও সাইডের পেটির ভিতরে তুইও, ঠিক আছে আর পারলে পর ওই যে ডঙ্গির খোলে যেগুলো আছে ওগুলোও তুই দিও। তো বন্ধুরা পরেশ ভাই কিন্তু আর একটা মাছ ধরলো, দেখি কি মাছ হয়, আর আমি প্লাস্টিকটা ছাড়তেও পারছি না, তাও ছেড়ে যাচ্ছি। ও ও ও মাছের শাক দেখ, পরশি কি মাছ হইগুলি, পুটি পুটি যাবা যাবা পুটি পুটি বড় সাইজ, এই সাইজ তোরা বাজাইতে পারবি না, ওই জায়গায় পুটি পুটি তো মানে ওই জায়গা। তো বন্ধুরা প্রকাশ ভাই অনেকক্ষণ রাগারাগি করার পরে কিন্তু একটা মাছ ধরলো, মাছ দেই করতে করতে আয়, কি মাছ ওই আই, পুটি 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 সর পুটি জর পুটি, এই আবার মুখে একটা কাঁটা আছে, বেশ বড় সাইজ, চালিয়ে যাও। তো বন্ধুরা প্রকাশ ভাই আবারও একটা ধরলো, দেখি এবার কে, কিন্তু পুটি সবই কি পুটি আসবে, বাবা মেলা সময় পরে উপরে বসিতে পুটি মাছ খাইছে, তো নিচেরটা সারা নাই তো তার জন্য তো পড়ে গেছে, তো ভালোই বড় সাইজ, হ্যাঁ সাইজ সারা, আর হাওয়া মোটামুটি ভালোই বইছে, আকাশে একটু মেঘ হয়েছে বলে ভালো লাগছে, রোদটা একটু কম হলো, ডুঙ্গি জমিন লরে না, আমরা মানে কি এক জায়গায় বর্ষি ফেলতে পারছি না। তো প্রকাশ ভাই কিন্তু আর একটা মাছ ধরলো, পুটি 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 আবার পুটি আবার পুটি, খালি পুটি খালি পুটি খালি পুটি, এ দা পাইছ না, মনে রাখছেন ওটা পেটিতে তুইছিস, হয় তুইছি ওটা ফেলা, কইরা যাইছ না কষ্ট করে ধরি, এই যে বেশ ভালো ভালো সাইজের পুটি, আমি বসিয়ে ফেলার কিন্তু চান্সই পাচ্ছি না, ক্যামেরাম্যান তো বসিয়ে নেবে কোন দিকে, হ্যাঁ ঠিক। তো সামনে দেখুন দূরে দূরে ভিন্ন ভিন্ন দ্বীপপুঞ্জ দেখতে পাচ্ছেন, সব কিন্তু আলাদা আলাদা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ টোটাল 572টা দ্বীপপুঞ্জ আছে, আমরা তার ভিতরে মোটামুটি হয়তো বেশি হলে 30টার ভিতরেই ঘুরেছি, তার থেকে বেশি হবে না, কত আইল্যান্ড আছে যেখানে আমরা এখনো যাইনি। তো প্রকাশ ভাই একটা মাছ বাজিয়ে ফেললো, প্রকাশ ভাই ভাই বড় না ছোট, এই পুটি পুটি
সাইজ তো সেম ই সাইজ সাইজ তো তো খারাপ সাইজ না কি অন্য কোন মাছ বাজে না জায়গা চেঞ্জ করে বে আটে আছে পুটি পুটি আছে না পুটি বাজে সব আর কিছু তো নাই এই ওকাজ ভাই পুরো শিকারে ব্যস্ত আবার বাজাইছে ওকাজ ইয়েলো ব্যাপারটা পড়তা বাজাইছে ভাই পড়তা বাজাইছে এবার পড়তা भाई बजाली कौन बोधे তো আমাদের মোটামুটি অনেক মাছ হয়ে গেছে এখন ঘন্টা খানিক ভিতর মোটামুটি ভালো মাছ এই এখন যাইবো চরে এই দেখুন এত মাছ হয়ে গেছে কি বলছিস এখন চরের দিকে সহজ জায়গা দিয়ে রান্না করে কল দিয়ে গেছে হুম মাছ তো হয়ে গেছে অলমোস্ট তারপর আবার ধরবো আরে হুম ওকে ভাই চল तो लास्ट मैच यही जगह दादा एक टा माछ भाजी है छे शेवे सूटी टा वाले तो क्या रे बोरो तो बोरो पुलिस ने जितना निश्चित है आधा किसी जॉबे आधा किसी जॉबे ना तीन डे आधा किसी जॉबे ऐसा छोटो माछ नहीं जाए उठा फोकस इसे देख कष्ट क्या कष्ट तो बंधुरा जगह पहुँचे गेछि तो ये एन रान्ना बानना एक समय बसिए रेस्ट करी पास एक झर्ना आछे मासेर झर्ना मैं सरि कि बोलछि जलेर झर्ना डांडाटा सरा तो डांडाटा सरार साथे मासेर झर्ना हये गेछे ठीक आछे थाक तो ठीक है सब जिनिसपत्र आगे नामिए नी तारपर जगह पहुँचे तो बंधुरा आमरा किन्तु चरे नेमे पड़लाम मिष्टि जले झर्नाटा एकटु परेई देखाबो ये देखुन कि जानी फल बड़ो बड़ो कि फल बोलते पारबो ना ये एकटा पेकेछे ना कि जानी ना सारा गाछे एकेबारे फल भरा और परेश भाई एदिके माछ काटा शुरू करलो तो बड़ो साइजेर एक पुटी माछ और एक रानी माछ काटा होबे तो पर से काटते थाकुक और मिष्टि जले जे झर्ना और ये किन्तु से सदा बालुर चर ना बालुटा ब्लैक कारण ये सब पहाड़े जो पाथर से पाथर कणा तार जन्य ब्लैक जदि समुद्रे कोरालसर गुड़ो थाकतो ताहले किन्तु হোয়াইট বালু থাকতো মানে কি হোয়াইট স্যান্ড তো দেখুন এই অবধি তো জল জল এসেছে জলটা তেমন ভালো না আমাদের কাছে আর জল আছে যদি দরকার হয় উপরের দিকে গিয়ে দেখব কারণ উপরের দিকে ঝর্ণাটা সবদিন ভালো থাকে এই নিচের দিকে তেমন মনে হচ্ছে আর এই কাটাটা দেখুন একেবারে গিরগির করে উঠে গার ভিতরে তো বন্ধুরা এই মাঝে যে সাইক্লোনটা হলো বলেছিলাম আপনাদের ওই সাইক্লোনটাই দেখুন এই সেই কাটা গাছগুলিকে একেবারে এইভাবে ঠেলে রেখেছে মনে হচ্ছে যেন মানুষে করেছে কিন্তু দেখুন হাওয়ায় কী করেছে কারণ এইগুলি শিকড় তো এই পাশে ছিল না একেবারে পরিষ্কার করে দিয়েছে এই জায়গাটা আর কাটাগুলিকে একেবারে সাইডে রেখে দিয়েছে প্রকাশ ভাই কিন্তু উনুনের জন্য গাড্ডা করছে বা চুলার জন্য দাও নাই দাও দিয়ে চারিপাশে ঘন জঙ্গল এভারগ্রিন ফরেস্ট পরেশ ভাই মাছ কাটা কমপ্লিট তিন পিস মিষ্টি জল আছে উপরে উপরে আছে কিন্তু ভিতরে ঢুকতে হবে নিয়ে আসি মাছ পরেশ ভাই যাক
আমি যাই এবার প্রকাশ ভাইয়ের কাছে। তো বন্ধুরা কাট রেডি, উনুন কিন্তু একেবারে রেডি, এখন আগুন জ্বালানো হবে আর ভাত বসানো হবে। গামছাটা কোনে জানি তুই আইছি, গামছাটা তুই জায়গা প্রথমে চুলা খুঁজতেছিল ওই জায়গা মানে পয়দা জোর একটু আওয়াজ দিস। আরে ওইনিও মাছ তুই আইছি, মাছটা নিয়ে আমি একটু আগুনটা ধরাই। তো একবার যদি ধরে যায় না ভালো মতো, বাস আগুন ধরানোর চেষ্টা চলছে আর কি। চেষ্টা দইরে গেছে আর কি চেষ্টা লাগবে, জল তো বোতল না হয় না, জলের খালি এমনি গেলে না খাতে। আমি সেই ডুঙ্গিতে বসে কবো কেটে দেই, 2 লিটার বোতল একটা বানাই। কি হলো এটা ফাটছে না, কুড়াল নিয়ে আসবো? ডালুক মাছটা তো ওর হাতে ধরাই দে, দাওটা ধরে বস বসা। এই বসলো ভাত, পাথর সরছে নাকি আমি কিছু ধরিনি। আমাদের পিকনিক শুরু। একটা বিন্দাস পাড়া চলে হাজার বেড়া, আজকে তো বাড়ি গেলে আমাকে মারবে। কেন আগুনের তলে বানাচ্ছে তো কালা মালা বানাই নিয়ে যাবো। প্রতিদিন তো গ্যাসে বানাও। বাস সুন্দর আগুন চলে গেছে একেবারে, একদম তাড়াতাড়ি গ্যাসের থেকে তাড়াতাড়ি হবে। আর এই কাঠের আগুনের স্বাদ কিন্তু একেবারে আলাদা, আর আমরা যে গ্যাসে খাই তার স্বাদ কিন্তু একেবারে অন্যরকমই হয়। তো আজ আমরা একটু যখন উপরেই উঠবো তাই আর সিলিন্ডারটাকে আনিনি। ও যদি বৃষ্টি হইতে হন হরে কৃষ্ণ, আর যদি বৃষ্টি নামে ঝাপ ঝুপাইয়া তো হরে কৃষ্ণ করতে করতে পারিস। আমাদের ভাত কিন্তু একেবারে ফোটা শুরু হয়ে গেছে, টকবক করতে টকবক টকবক করছে। ওই পেটিটা দে না, এক পাশে হাওয়াটা মারে, ওই পেটিটা দে এখানে উপর পাশে দিয়ে দিয়ে রুখায় নাকি হাওয়াটা। ময়দার পেটিটা দে, আমি তার অর্ডার শুনি। আরও একটা আছে দেখ, এ ময়দা আলু আর একটা আছে ওইটাও দি। আমি তো আর বেশি আলু খাই না। হ্যাঁ সেজন্য আগে দিয়ে নিজে নিয়ে বইয়ে পড়ো কি তাই তো। আলু খাইনি খাইনি কই, নিজের থালে যাই দি, সব আলু নিজের থালে, সব আলু নিজের থালে। তাহলে আমি খাই বিলে তো খোটা দি, খাই বিলে না তো সেদিন করে কইছি সে দেখেন গজ হই গেছে। এটা রাহি গজটা কাটি দিয়ে লাগাইতে দিছো কোন গজটা রে কাটি লাগাইছি হ্যাঁ আলু রে কাটি না, একটু বেশি করে রাখিস লাগাবো না। যে আলু হবে না নেই কসু তো হবে আলু নইলে। কসু হবে কিন্তু হরিণ টরিণ তো খাই ফেলবে হওয়ার সাথে সাথে না। বকরায় তো এইসব জায়গায় তো বকরা দেখি না পেরায়, তো আলু সারা বেরোনোর সাথে সাথে খেয়ে ফেলবে ওরা বুঝে যাবে আলু না গন্ধ পাই যাবে। এই আলুটা তো পুরো বিকারি তাহলে পাতলা পাতলা করে খুঁজাবি। আমাদের ভাত কিন্তু একবারে রেডি। ও রে ধুমায় ধুমায় এদিকে এই দেরিতে দেখ, ওই বড় কাজটার উপর রাখতি দিলি তো কাঁকড়া খাবার দিলি না মায়ের দিলি বুঝলাম না। খাবার 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 নিচে যেতে ঠান্ডা হয়ে যাবে না কেন। পরেশ ভাই আবার কতগুলি কাঠ নিয়ে আসলো, কি মুড়ি ভাজবি? এবার যাচ্ছে তেল, এটা সোজা হয় না কিন্তু লাগবে না পরে বড় না। তেল গরম হোক, প্রকাশ ভাই এদিকে তেল গরম হোক কি তেল আন উড়ে যাবে। মাছ একেবারে মশলা মেখে রাখছে, আবার ডিম হয়েছে মাছে। এই সাদা তেলে আমি ব্যালেন্স বুঝি না,
সরষের তেল হলুদ দিয়ে একটু লাইট হয়ে যায় গরম হইলে। সাদা তেল কি সাদা সাদা হয়ে লাল লাল দিয়ে দিবে লাগে জানি শিরা হয়ে গেছে ভাই খাই দেখে একটু টেস্ট করে দেখ একটা গোলাপ জামুন স্যার ট্রাই মজা আসছে কিন্তু এই গেল মাপা ওই তোর মাথা তো এমনিতেও গেছে বিন্দু একদম জানা যায় ফটাস করে যদি খাদ্য যায় মাছ ভাজা কিন্তু একেবারে কমপ্লিট। এখন তেলে যাবে জিরা। বাহ পরে 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 গেছে গেছে ওষুধের বাড়ি এখন যাচ্ছে কিন্তু আমাদের গোটা গোটা মাছ গোটা মাছ কোথায় এটা দিয়ে কাটা তা কাটা তা তো গোটা তা এত কোন থেকে ছেড়ে ডিম দিতে তো খাওয়া যাইতো খাইছি লাইক করে সবাই তাকিয়ে বসে আছে খুদার তো কোন সময় হবে আর কোন সময় খাবো বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে এখনো খাই নাই যত ভাবতে হবে ঠিক এবার প্লেট দুটো ধুয়ে ঠুয়ে নিও তরকারিটা হোক নামানো হওয়ার পরেই দেখাই তোমাদের তরকারি কিন্তু একেবারে রেডি আমি খাওয়ার জন্য রেডি না আর পরেশ ভাই দেখুন ভাত বের করে একেবারে রেডি খাওয়ার জন্য ও সব দিনই আগে মানে রেডি থেকে এরম করে কোন সময় মানে পরছে কি এই সময় বেলসা মারবে বেলসা বেলসা গামছাটা আগুন ঠাগুন ধরে না যায় দেহ তরকারি মার্কেটে না লাগে আবার এই সাথে বাবা রে বাবা মানে থুমু সাবাস সর 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 আমি উঠাই তোরা তো খাবি না তোকে খিদে লাগে না আমি কী করবো আমি খাই রানি মাছ ওইটাই সব থেকে টেস্টি ফিশ এই যে পরেশ ভাই কিন্তু আলু খায় না ঠিক আছে সবচেয়ে বেশি ওই নেবে না না আমি আলু নিচ্ছি না কি নিতেছি আমি কি কাজ একটু রসুন রসুন আছে নে নে আলু নে আলু নে অনেক আলু রয়েছে নেব কি নে 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 চা নে বড় হ্যাঁ সব নিয়ে নে এবার থাক কান্দি দিস তোরা হাতাটা দে আজকে যদি ভাত একটু ফেলানো হয় সেদিন অল্প করে ভাত হালাই দিছর মনে আছে ও তো অল্প করে যাবে একদম হিসাব করে কি রান্দা যায় ওই কটা খাইয়ে নিতি ওই কটা বল ভাত বল ভাত ছোটবেলা তোর মা কত করে বল ভাত হ্যাঁ লাস্টের ভাত কটা ফেলাবি না ওই কটা বল ভাত হাতটা নিয়েছিস না পিকনিক চলছে পিকনিক জঙ্গলের বনভোজন বনভোজন দিছিস বনভোজন বনভোজন করতেছ নেই নেই মাথা নেই তুই তোর যা লাগবে নেই না না তুই মাথা খাবি না মাথা তোর মাথা একটু পছন্দ বেশি ওখানে ডিম খাবে ডিম দুটো মারি দিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দুইটা ডিম না একটা মারি দিস হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই হয়েছে তুই নে একটাই মনে হয় আধা কেজি ওজন হয়েছে মাছের সাইজ কি এক এক পিস দেখুন
তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই আগে, তারপরে আবার যাই মাছ ধরতে। আর পরেশ ভাই তো মানে আদা দিয়ে খাওয়া শেষ ভাই, খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো ইয়ে নেই এদিক ওদিক, লজ্জা নেই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট, তো এখন থালা বাসন ধোবো এইখানে জলে। পরেশ ভাই কড়াই ফড়াই ধুয়ে ফেলেছে, আর প্রকাশ ভাই দেখুন স্নান দান করছে, এখানে পুকুর কেটেছে বলে, এনক্লোজমেন্ট পুকুর, এটা আমি বানিয়েছি এখানে আসার পরে। উপর উপর দিয়ে না হালকা হালকা জল আসে না, ব্লক করে দিচ্ছে। তো এখন স্নান দান হচ্ছে, করো করো প্রকাশ ভাই, স্নান করো। এত শান্তি, ইচ্ছা করে ডালতে এই থাই ডালতে থাও। উহ মজা ধরে না, তুই সাগরে দিয়ে থাকবে দুদা, হয় কুমির টুমিরে নিয়ে থাবার দিয়ে নিয়ে যাও কুমিরে, আমরা কবই না যে আমাকে সেটা আইসিলি। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, তো ভিডিওটা এখানেই শেষ করি। আর যে যারা আমাদের চ্যানেলে আপনি নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন পাশে আসা বেলাইকেনটিকে প্রেস করবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সবার থেকে আগে আপনি পান। তো এখন আমরা যাব আবার মাছ ধরতে, তো এই পার্টটা দুদিন পরে অবশ্যই পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, স্নান করে নি, টাটা টাটা।